চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। আমি আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। তোমার কি কমন সেন্স বলে কিছুই নেই? আরে বা, দরজা তুমি খোলা রেখেছো, এখন শব্দ শুলতো আমাকে দিচ্ছ, আর আমি কিভাবে বুঝবো ভেতরে কেউ আছে? বাইরে থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না, তাছাড়া তোমার জন্য এই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে, কি নির্লজ্জ। আচ্ছা, আর তুমি যা করছো সেটা কি? এই যে বারবার আমার দিকে তাকাচ্ছো। তাছাড়া আর কি করব, চোখের সামনে রোবটের মতো দাঁড়িয়ে আছো। তবে আর যাই হোক, খেলাধুলা আর ব্যায়াম করে মাশাআল্লাহ বডি তো দেখছি ভালোই বানিয়েছো। প্রশংসার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার কিছু নেই, বডি মাসল দেখিয়ে কোনো কাজ হয় না বুঝলে, এখনকার মেয়েরা মাসল না বুদ্ধি চায়, এসব মাসল বডি দেখিয়ে এখন আর মেয়েদের ইমপ্রেস করতে পারবে না। এবার যেতে দেবে? নিশ্চয়ই। এক্সকিউজ মি, জানোই তো আমার কাঁধে ব্যথা, তাই মানে তুমি যা ভাবছো তেমন কিছু না। ভাই, এক মিনিটের জন্য একটু আসবে? সবাই মিটিং রুমে আছে। কি করছো এখানে? আমি এখন অফিসে যাচ্ছি, তুমি তো জানো না আমার বস অনেক বদমেজাজি, দেরি করলে সমস্যা হবে। সাইকেল চালানো যাবে না, গাড়িতে এসো আর ভালো কিছু একটা পরে এসো। আমি যেটা পরেছি অনেক ভালো ড্রেস, এই ডিজাইনের ড্রেসটা আমি অনেক দাম দিয়ে কিনেছি। তুমি রুচিহীন হলে আমার কি করার আছে? তাছাড়া তুমি আমার বস বলে কি আমাকে তোমার পছন্দ অনুযায়ী ড্রেস পরতে হবে? ওসব স্বপ্নেও ভেবো না। একটা জ্যাকেট নাও সেলিন, জ্যাকেট কাঁধের জন্য। হ্যাঁ ঠিক আছে। বাই বাই সাকিস। আসতে দেরি হয়নি? একদম ঠিক সময় এসেছেন ফেরু ভাই, বসুন। আচ্ছা হচ্ছেটা কি? আমরা এখানে কেন জড়ো হচ্ছি? টপ সিক্রেট মিশন অপারেশন চিতা নিয়ে মিটিং শুরু করছে। সেলিন কোথায়? সেলিন দেমির স্যারের সাথে জরুরি মিটিং এ গেছে। অপারেশন চিতা কারো অপেক্ষা করবে না। কি করব? দেমির স্যারকে এই অফিস থেকে চলে যেতে বাধ্য করব। কাজ থামিয়ে দেই? তাতে কোম্পানিরই ক্ষতি হবে ফেরু। ওর প্রজেক্টটা বানচাল করে দিই, তাহলে ও নিজেই চলে যাবে। অথবা হতে পারে আমাদের বের করে দিয়ে উনি নতুন লোক নিয়ে নিলেন। হ্যাঁ, না না এটা করা যাবে না। এমন কিছু করতে পারি যাতে ওর অ্যালার্জি জনিত সমস্যা হয়। খাবারে কিছু মিশিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ তাহলে কি করা যায়? আমি ওর ওপর যন্ত্রণাদায়ক একজন ক্লায়েন্ট চাপিয়ে দিতে পারি। দিদি ম্যাডাম, প্রচন্ড বিরক্তিকর।
টেস্টলেস, একটা মাথা মোটা, একদম জোকের মতো, ইশ অসহ্য। দেমির স্যারকে এখান থেকে সরানোর জন্য ওনার চেয়ে ভালো আর কেউ হবে না। ভালো আইডিয়া, দেরিম ম্যাডাম আমাদের কাজে আসবে। আজমিয়ে, টিকিট বুকিং করো, ফেয়ারওয়েলের ব্যবস্থাও করো, কারণ কেউ একজন জাপান ফিরে যাচ্ছে। তাই যেন হয়, মনে হয় না দেমির এত সহজে হার মানবে। দেরিম চার স্বামীকে কবর দিয়েছে, একজন ইন্টেরিয়র আর্কিটেক্টকে দয়া দেখাবে না। মহিলা আসলেই একটা ইউনিক পিস ভাই। কাউকে নিয়ে বাজে কথা বলবে না, বুঝলে? জিপ কেটে নেব। ঠিক বলেছেন ওস্তাদ, মাফ করবেন। আমি এখনই দেরিম ম্যাডামের সাথে মিটিং এর ব্যবস্থা করছি। আজমি, আমাদের ওই প্রোডাক্টগুলো কি এসেছে? ওটাতে কি স্যাম্পল কি চলে এসেছে? এটা হচ্ছে অপারেশন চিতার অন্য একটা ধাপ, এটাতে গোপন হাতিয়ার আছে। তাই নাকি? কি আছে এর ভেতরে? দেখা যাক। টেরেসে আছে, দুই মিনিটের জন্য একটু আসবে, জরুরি। দেমির, অনেক গরম, এসিটা ছাড়ো না। একদম না। চাইল্ড লক দিয়ে রেখেছে, মনে হচ্ছে আমি কোনো বাচ্চা। কি আর করবো, তুমি তো একটা বাচ্চাই। একটাবার শান্ত হয়ে বসেছো? গাড়ির ভেতর প্রচন্ড গরম, আমি ঘেমে ভিজে যাচ্ছি। কোনোভাবেই ঠান্ডা লাগানো যাবে না, ঠান্ডা লাগালে সারা রাত কাঁধের ব্যথায় কাঁদবে, আমি রাত জেগে তোমার সেবা করতে পারবো না। দয়া করে জানালাটা খোলো দেমির, আমার কিছুই হবে না, প্রয়োজনে আমি আজ বাড়িতে আসবো না, মার্ভের ওখানে থাকবো, তবুও বলছি দয়া করে তুমি জানালাটা খোলো, নইলে এসি দাও। দেখো আমি কিন্তু চিৎকার করবো, বিরক্ত হয়ে তুমি বেখেয়ালি হয়ে যাবে আর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, তখন দুজনেই মরবো। আমি তো ঠিক আছি দেমির, দেখো আমার কোনো সমস্যাই হচ্ছে না। সেটা ডক্টরই বলে দেবেন, এসো পার করতে পারেন। অফিসে যেতে অনেক লেট হয়ে যাবে। সেটা তোমাকে ভাবতে হবে না। প্লিজ মার্ভে, এমন করো না, দেখো আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আর ওই অপারেশন চিতা কাজ করলে কিছুদিনের মধ্যেই দেমির স্যার এখান থেকে চলে যাবেন। তাহলে ব্রেকআপ কেন? আমাদের ব্রেকআপের কারণ দেমির স্যার না বোরা, তুমি নিজে। ওই লোকটার ননসেন্স রুলসের কারণেই তো আমাদের ব্রেকআপটা হয়েছে, তাই না? কিন্তু আমাদের কাউকেই আর ওনার রুলস অনুযায়ী চলার কোনো দরকার নেই। এর মানে কি? ওস্তাদের কথা তো শুনলে, দেমির স্যারকে এখান থেকে যেতেই হবে। আমাদেরকে একটু ধৈর্য রাখতে হবে, তাছাড়া আমরা না বললে কে জানবে আমাদের রিলেশন চলছে? মানে কথাটা গোপন রাখতে বলছে। বোন, আমরা কি স্কুলে পড়া বাচ্চা যে প্রিন্সিপালের সাথে লুকোচুরি খেলবো? এটা তো মাত্র কিছুদিনের জন্য মারবে। দেখো, যারা আমাদের ক্লায়েন্ট তারা কেউ জাপানি না, তাহলে তাদের সাথে সে কিভাবে মানিয়ে চলবে? যেতে তো হবেই, এসবে আমরা কেন কষ্ট পাব? আমরা আমাদের সম্পর্কটা একটু গোপন রাখলে ক্ষতি কি? দেখো, এসব করতে আমার আত্মসম্মানে লাগে। মারবে, শোনো, যেদিন আমি তোমাকে প্রথম দেখি সেদিনই আত্মসম্মানের কথা ভুলে গেছি। এখন তোমার পালা, তুমি ভেবে দেখো, আমাদের ভালোবাসা বড় নাকি তোমার আত্মসম্মান? আমি অনেক কনফিউজড বোরা, আমাকে জোর করো না। যাক, অন্তত না বলনি, এটাই আমার জন্য অনেক। হ্যাঁ, তেমন কোনো সমস্যা নেই, তবে কাঁধে চাপ দেওয়া যাবে না। সিস্টার, মিস সেলিনকে আপনি একটা ব্যথার ইঞ্জেকশন দিয়ে দিন। আচ্ছা, ইঞ্জেকশন মানে? কিন্তু আমি তো গত রাতে ব্যথার ওষুধ খেয়েছি, এখন আমি একদম ঠিক আছি। আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ, আমরা এখন যাই, চলো দেন। সেলিন, ওটা গতকাল খেয়েছো, এটা অন্যটা, ডক্টরের কথা শুনো। আমরা তো শুনলাম, কোনো সমস্যা নেই, সত্যি বলছি
আমার কাঁধে এখন কোনো ব্যথা নেই, দেখুন আমি একদম ফিট আছি। সেলিন, এখন ইনজেকশন না নিলে রাতে ব্যথায় কান্না করতে করতে আসবেন। ডক্টর, আমার কথা শুনুন, যেটা জরুরি মনে হয় সেটাই করুন। মোটেও না, কিসের কান্নাকাটি? আমাকে কেউ কেটে ফেললেও আমি কান্না করি না, এটা তো সামান্য ব্যথা। তাছাড়া আমার কাঁধে এখন একটুও ব্যথা নেই, তাই ইনজেকশন নেওয়ার কোনো দরকার হবে না। সেলিন, তুমি একটু চুপ করবে? মনে হচ্ছে তুমি ইনজেকশনের কথা শুনেই ভয় পেয়েছো। আমি? একদম না, আমার সম্পর্কে জানো না। স্কুলে টিকা দেওয়ার দিন লাইনের প্রথমে দাঁড়াতাম, সবার প্রথমে ওরা আমাকে টিকা দিত। ভীতুদের আমরা সবার আগে টিকা দেই, সেলিন নিশ্চয়ই বুঝেছেন। যদি আরো বিব্রত হতে না চাও তাহলে চলো এখন যাওয়া যাক। মিস সেলিন, দ্রুতই সুস্থ হবেন। যা বলার বলে ফেলো দেবীর। কি? যেটা ভেবে মনের ভেতরে হাসি আটকে রেখেছো সেটাই বলে ফেলো, তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে তোমার মনে কি চলছে। না তো, তেমন কিছুই না। আচ্ছা তুমি বলবে না। হ্যাঁ, এত বড় একটা মেয়ের ইনজেকশনে ভয় পাওয়াটা একটু হাস্যকর। কি করবো, আমি ছোটবেলা থেকে ইনজেকশন ভয় পাই। আচ্ছা তা না হয় বুঝলাম, কিন্তু মানবতা বলে কিছু নেই, এটা কি ছিল বলো তো? তখন মুখে যা এসেছে তাই বলেছি। তখন সিকিউরিটি চলে এলে বুঝতেই পারতো না কাকে বাঁচাবে, তোমাকে, আমাকে, ডক্টরকে, নার্সকে, নাকি মানবতাকে। অবশ্যই আমাকে। যাই হোক, তুমি একটা ক্যান্ডি তো পেয়েছো। হ্যাঁ শোনা, আমি কি চেয়েছি, উনি তো আমাকে দিলেন, আমি কি না নিয়ে পারতাম বলো? তা হবে কেন, তুমি মজা করে খাও। আবার থামালে কেন? আমরা প্রায় চলে এসেছি। তাই তো, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসো, অফিস কাছেই, একটা ট্যাক্সি নিয়ে চলে এসো। এটা নিয়ে তুমি একদম ভেবো না, লাঞ্চ ব্রেকে কিনে নেব, নয়তো কাউকে দিয়ে আনিয়ে নেব। এখনই যাব? চিন্তা করো না, সবাই জানে আমরা মিটিংয়ে ছিলাম, একসাথে ফিরলে কেউ কিছু ভাববে না। সেলিন, সমস্যা কি তোমার? গুড মর্নিং দেমির স্যার। মিস আজমি, আমাকে এক কফি দেয়া যাবে? নিশ্চয়ই, এখনই আনছি। আপনি কি আজ সবার এন্ট্রি টাইম নোট করেছেন? আপনার কথা মতো সবাই ঠিক 20 মিনিট আগে উপস্থিত হয়েছে। ভালো, তবে শুধু সেলিন বাদে, ও তো আপনার সাথে মিটিং এ গিয়েছিল। কিন্তু ও কোথায়? কাজে গিয়েছে, এখনই চলে আসবে। আপনি সবাইকে বলুন 5 মিনিটের মধ্যে মিটিং রুমে চলে আসতে। ঠিক আছে স্যার, আমি সেলিন, এই অবস্থা কেন, রোদের মধ্যে হেঁটে এসেছো? এ ব্যাপারে এখন আমি আর কিছু বলতে চাই না আজমি, যদিও বলার মতো অনেক কিছুই আছে। যাই হোক, এখন কাজের সময়, ওসব কথা আর না বলি। মিস সেলিন, 5 মিনিট সময় আছে, চাইলে মিটিং এর আগে ফ্রেশ হয়ে নিতে পারেন। হ্যাঁ নিশ্চয়ই দেমি স্যার। একটু ভালো থাকে, কিছুক্ষণ পর আবার পাগলের মতো আচরণ শুরু করে দেয়। যে করেই হোক, ওকে এখান থেকে তাড়াতে হবে। সুইটি, কাজ শুরু হয়ে গেছে, শান্ত হ। দিদি ম্যাডামকে আমরা দেমিরের ঘরে চাপাবো, উনি তো সুপার গ্লু, এবার খেলা জমবে। ঠিক বলেছো, কিন্তু তোমার একটা কাজ আছে, এটা ধরো, বাড়িতে গিয়ে ইচ্ছে মতো এগুলো ব্যবহার করবে। কি এটাতে? অনেক কড়া একটা স্প্রে, যেটা দেমির স্যারের একদমই পছন্দ না।
এই ব্রেসলেটের শব্দ ওনাকে বিরক্ত করে ছাড়বে। সাথে হিন্দি মুভি আর মিউজিক সিডি, আর এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সস্তা রোমান্টিক উপন্যাস। এটা হিপনোটাইজিং ইয়াররিং। মাথা ঘুরাচ্ছে। এবার এগুলো নিয়ে শিকারের উপর তীক্ষ্ণ নজর রাখো আর মিশনে ঝাঁপিয়ে পড়ো। বাকিটা তোমরা আমার উপর ছেড়ে দাও। মিস্টার দেমির ঠান্ডা খাবার পছন্দ না করলেও প্রতিশোধ হবে ঠান্ডা মাথার। আরে সেলিন কি করছো, থামো। সেলিন কি করলে? এটা রুম স্প্রে, বাড়িতে ব্যবহারের জন্য দিয়েছি। খুবই বাজে গন্ধ। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চলো বাইরে চলো সবাই। কথাটা আগে বলতে পারলে না, এখন তো ধুয়েও ফেলতে পারবো না। চোখ চলে যাচ্ছে। আপনারা সবাই চলে এসেছেন, তাহলে এখন শুরু করতে পারি। ফেরু ভাই ওটাতে বসুন না। আচ্ছা, যদি মিস সেলিনের বসা হয়ে থাকে তাহলে আমরা শুরু করতে পারি। কে কি কাজ করেছেন তার বিস্তারিত শুনবো প্রত্যেকের কাছ থেকে। এর আগে আরেকটি কথা। কোনো সমস্যা? না, ঠিক আছি। প্রত্যেকের উইকলি পারফরমেন্স পর্যবেক্ষণ করা হবে, আর এটা এই উইক থেকে শুরু হবে। এর কারণ, আশা করি সব ভালো হবে। আপনি ঠিক আছেন তো? আই এম সরি, আপনারা কথা বলুন। মিস্টার বুরাক, আপনাকে দিয়েই প্রথমে শুরু করা যাক। স্ট্রং পারফিউমে আমার অ্যালার্জি আছে, বিশেষ করে চন্দনের ঘ্রাণ আমি সহ্যই করতে পারি না। যাই হোক, আমাদের অনেক পুরনো ক্লায়েন্টের সাথে আমরা যোগাযোগ করেছি। ব্যাচেলর প্যাডের একটা প্রজেক্ট আছে, ওটার ড্রয়িং প্রায় শেষের দিকে, তাই না সেলিন? হ্যাঁ, আজ আরেকবার দেখব। আপনি ঠিক আছেন ফেরু ভাই? একটা কনস্ট্রাকশন কোম্পানি ইন্টারেস্ট দেখাচ্ছে, ওনাদেরকে মারবে দেখছেন। ওনারা নতুন শপিং মল ডেকোরেশন করাবেন। আর আহমেদ দেখছে। হ্যাঁ, আহমেদ তার আমি মিলে পটেনশিয়াল ক্লায়েন্টদের সাথে। ফেরো, যাও গিয়ে হাত মুখ ধুয়ে এসো। হ্যাঁ, আই এম সো সরি, আসছি। এই পারফিউম এতটাই স্ট্রং যে আমি ক্লান্ত হয়ে গেছি। মিস্টার ফেরু, আশা করছি সবার নিজের কাজের ব্যাপারে অবগত। মিস্টার বুরাক, আপনি সবার কাজের ফলো আপ নেবেন। ঠিক আছে। সরি স্যার, কিছু মনে করবেন না। দিরিম ম্যাডাম এসেছেন, বুরাক স্যারের সাথে দেখা করতে চান। মিস দিরিম? হ্যাঁ স্যার। ওনার ব্যাপারটা বলছি, মিস দিরিম আমাদের একজন রেগুলার ক্লায়েন্ট, আর ওনার বাড়িটা প্রতি বছর আমরাই রেনোভেট করে থাকি। উনি আসলে কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলতে পছন্দ করেন, তার মানে আপনার সাথে কথা বলবেন। ঠিক আছে, দেখছি। মিস আজমি, ওনাকে আমার কেবিনে বসান, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে স্যার, নিয়ে যাচ্ছি। মিস সেলিন, আমার সাথে আপনি ওই মিটিংয়ে থাকছেন। এবার ওই মহিলা মাথা খেয়ে ফেলবে আমাদের বসের। অপারেশন সফল হবে কিনা জানি না, তবে জানি যে মিস্টার দেমিরের এখান থেকে বের হওয়া কঠিন। দেখুন দিদিম ম্যাডাম, মিস্টার ডেমির স্যারই এখন এই কোম্পানির ম্যানেজার। মিস্টার ডেমিরের সাথে আমার কি কাজ? মিস্টার বুরাক আর আমার মধ্যে একটা স্পেশাল কানেকশন আছে, আমি কি চাই উনি ভালো বোঝে। বুঝতে পেরেছি ম্যাডাম। ওয়েলকাম, আমি ডেমির এরান্দিন।
দিরেম মির্জান। ভালো লাগলো, আসুন আমরা বসে কথা বলি। নিশ্চয়ই। মিস আজমিয়ে, কফি নিয়ে আসুন। এখনই আনছি। কেমন কফি নেব জিজ্ঞেস করলেন না যে? আপনি আমাদের পুরনো ক্লায়েন্ট, এতদিনে যদি এইটুকু না জানি আপনার কাজ করব কিভাবে? ওয়েলকাম দিরিম ম্যাডাম, কেমন আছেন? থ্যাঙ্কস ডিয়ার, ভালো আছি। সেলিন, এটা কি পারফিউম লাগিয়েছ? এসিটা কি একটু অন করা যাবে? নিশ্চয়ই। ঠিক আছে, শুরু করা যাক। আশা করি আমাদের প্ল্যান কাজ করবে। অবশ্যই করবে। দিরিম ম্যাডাম ওনাকে এমন কিছু করতে বলবেন যা ওনার পক্ষে কিছুতেই করা সম্ভব না। দেমিরের কঠিন সময় শুরু হয়ে গেছে। দিরিম চান অ্যাটেনশন আর প্রশংসা পেতে, সাথে ওনার একটু ন্যাকামি। যে মানুষ অফিসে প্রেম নিষিদ্ধ করে সে কিভাবে এসব করবে? ফেরু, শোনো, চলো, তোমার সাথে একটা জরুরি মিটিং আছে। এখনই যাব। ফেরু, আসলে মিস্টার দেমির, আমি আর্তেমিমের সাথে কয়েক বছর ধরে কাজ করছি, কিন্তু আজ পর্যন্ত একটা কাজও আমি পারফেক্টলি পেয়েছি বলে মনে পড়ে না। আপনি যেমন চেয়েছেন সেভাবেই করেছি ম্যাডাম। ফর এক্সাম্পল, গত বছর আমার লিভিং রুমে একটা সম্পূর্ণ ওয়াল কাচের দিতে বলেছিলাম, তোমরা সেটা করেছিলে? হ্যাঁ, করেছি। অন্য একটা ওয়ালে চেয়েছিলাম, ওটাতে না। স্যার, আমি ওনাকে বলেছিলাম যে ওই পিলারটাতে এটা করা সম্ভব না। আচ্ছা, আপনিই বলুন। আমি নতুনত্ব চাই, এমন ডিজাইন যেটা আমার বাড়িতেই সবাই প্রথম দেখবে। খুব ভালো, আপনিও নিশ্চয়ই এই ব্যাপারে কিছু ভেবে রেখেছেন। আপনাকে কিভাবে বোঝাবো? ফর এক্সাম্পল, আপনার টিম আমাকে ব্লু বেসড ডিজাইন অফার করেছিল, কিন্তু আমার চাই এর চেয়ে বেশি প্যাশনেট ইন্টেরিয়র ডিজাইন। কি হয়েছে, কোনো সমস্যা আছে? না তো, তেমন কিছু না। ম্যাটেরিয়ালের কালার খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, তবে আমি প্যাশনকে রিপ্রেজেন্ট করবো যা লাইটের মাধ্যমে ফুটে ওঠে। আপনার ফায়ারপ্লেসের ফ্লেম এমনভাবে রিফ্লেক্ট করবে যে বাড়তি কোনো লাইটের প্রয়োজনই হবে না। আসলে কমপ্লিট হওয়ার পরই এর সৌন্দর্য বোঝা যাবে। কিন্তু আমার বাড়িতে ফায়ারপ্লেস নেই। ও, ঠিক আছে। তাহলে মিস সেলিন, আপনি নোট রাখছেন তো? ওয়ালের জন্য আমরা এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করতে পারি যা রিফ্লেকশনের মাধ্যমে একটা চমৎকার আলোর খেলা তৈরি করবে। আচ্ছা, এক মিনিট, আপনি বলতে চাইছেন আমার বাসায় একটা ফায়ারপ্লেস বানালে ভালো হতো? বাড়ি আপনার, সিদ্ধান্ত আপনার। আমি ওয়ালে গোল্ডেন কালারের ডিজাইন চাই, আর হল রুমের ভেতর বড় একটা গোল্ড ফ্রেমের মিরর চাই। মানে আপনি চাইছেন গোল্ডেন কালারের ওয়ালে গোল্ডেন কালার ফ্রেমের মিরর বসাবেন? হ্যাঁ ডার্লিং, সমস্যা? আসলে দিরিম ম্যাডাম, বোঝার চেষ্টা করুন, আপনার ঘরের আধুনিক সব ফার্নিচারের সাথে এটা কিছুতেই যাবে না। আমি ম্যাগাজিনে দেখেছি, বেশ ভালো লাগে, তাই আমি ঠিক ওরকমই চাই। মিস সেলিন, লিখুন, হল রুমে একটা মিরর লাগাতে হবে, আর বাড়ির মেইন গেটের জন্য লাগবে হচ্ছে। মিস্টার দেমির, মিররের বিষয়টা নিয়ে আপনার কি খেয়াল? মানে আমার জায়গায় হলে আপনি কি করতেন? আমি যদি আমি হতাম, মিররটা হলে না, বেডরুমের সিলিংয়ে লাগাতাম, ঠিক বিছানার উপরে। আচ্ছা, তাই নাকি? এটা তো ভাবিনি। এটাও হয়, মিরর, বিছানা? ডার্লিং, তুমি এত ভেবো না, মিস্টার দেমির আমার কথা বুঝেছেন, আর আমাদের দুজনের চিন্তা ভাবনায় অসাধারণ মিল আছে। আপনার যা ভালো মনে হয় সেটাই করুন মিস্টার দেমির, আপনার উপর আমার পুরোপুরি আস্থা আছে। থ্যাংক ইউ। তাহলে আমাদের নেক্সট মিটিংটা ড্রয়িং এর উপরে হচ্ছে, ঠিক আছে? আশা করি আপনার ভালো লাগবে। জলদি দেখা হবে। তুমি যা করছো এসব মোটেও ঠিক না। আমি অন্যায় কি করেছি? নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করার জন্য তোমার চার্ম দিয়ে ওনাকে ইমপ্রেস করার চেষ্টা করছো।
সেই চেষ্টা করলে অনেক আগেই কাজ হতো। এর মানে কি? সেলিন, নোট নিয়েছো তো? কাজ শুরু করো। সেলিন, কি হলো ভেতরে? তোমরা কি কথা বললে? দেরি ম্যাডাম কি কি করেছেন দেমির স্যারের সাথে? নিশ্চয়ই উনি রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করেছেন। আসলে যা হয়েছে তা ধারণার বাইরে। কি? ওনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। কিছুতেই সম্ভব না। ওই মহিলা বছরের পর বছর বুড়াককে যন্ত্রণা দিয়ে আসছে। শুধু বুড়াককে কেন বলছো, আমাদের সবাইকে? মিস্টার দেমির ওনার চোখের ইশারায় ওই মহিলাকে একটা শান্ত বিড়াল বানিয়ে ছেড়েছেন, বুঝলে? আর ওই মহিলা মিউ মিউ করে আপনি যেটা ভালো মনে হয় সেটাই করুন বলে চলে গেলেন। সবচেয়ে বিরক্তিকর ক্লায়েন্টও কাজে এলো না। অপারেশন চিতা জিরো, দেমির আয়রান্দিল ওয়ান। দাঁড়াও দাঁড়াও, মাথা ঠান্ডা করো, এটা নিয়ে আর মন খারাপ করো না। উপায় একটা হবেই, ভেব না। এই সেই রুমে স্প্রের গন্ধ, কাছ থেকে তো এর গন্ধ আরো ভয়ঙ্কর লাগছে। কিন্তু আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, মনে হচ্ছে আমার ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলেছি। হ্যাঁ ভেদাত বল। আচ্ছা দেমির, তুই কোথায় রে? অফিসে, আর কোথায়? আরে ভাই, আমি কাল রাত থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। তোর কি সেই খেয়াল আছে? উফ, আই এম সরি, কি বলবো, কিছু মনে করিস না ভাই। তুই যদি জানতি আমি কি অবস্থায় আছি। মনে হচ্ছে সব ঝামেলা এসে আমার কাঁধে পড়েছে। তোর ঝামেলার ব্যাপারে কথা বলছি, কাল রাতে বারে বসে আমাদের কথা হয়েছিল, তুই নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছিলি। ওই মেয়েকে নিয়ে নতুন করে কি ঝামেলা হয়েছে একটু বলবি? আরে তুই যা ভাবছিস তা না। কি হয়েছে রে ভেদাত, আজকাল তুই একটু বেশি সেন্সিটিভ হয়ে পড়ছিস বলে মনে হচ্ছে, কারণটা কি? দেমির শুন, বাগান ছাড়াও বাড়ির যে ছাগলটা আছে, জানিস ও কি করেছে? ঘরের লক বদলেছি বলে দরজাটাই ভেঙে ফেলেছে। তারপর যখন ঘরে আটকে রাখি, বেলকনি থেকে লাফ দিয়েছে। সারা রাত এসব সহ্য করেছি, আর সকালবেলা হসপিটালে নিয়ে যাওয়ার পরও বিরক্ত করেছে। মনে হচ্ছে এসব সহ্য করাটাই আমার একমাত্র কাজ। দেমির, সময় মতো আমার কলটা রিসিভ করিস, না হলে অন্তত একটা এসএমএস করিস, তাহলে একটু স্বস্তি পাই। তোকে তো চিনি, তুই কখনোই এত বেশি ড্রিঙ্ক করিস না। কাল রাতে যদি কোনো বিপদ হয়ে যেত? জানিস কত চিন্তা হচ্ছিল আমার, আতিল আঙ্কেল ফোন করলে কি বলতাম? কি বলতি মানে কি? আমাকে ফলো করার জন্য কি তোকে নিয়োগ দিয়েছে? আচ্ছা তুই কি গোয়েন্দাগিরি শুরু করেছিস? আরে বাহ, ভালো বলেছিস, আমি গোয়েন্দা। দেখ, আমি আঙ্কেলের সাথে সপ্তাহে একবার কথা বলি, সেটা তুই জানিস। তাছাড়া তুই এখন ইস্তাম্বুলে, এটা জানতে ওনার খুব একটা বেশি কষ্ট হয়নি, কারণ এই খবরটা সব বিজনেস ম্যাগাজিনের শিরোনাম ছিল। আর্তেমিম তাদের ম্যানেজার জাপান থেকে নিয়ে আসছে। তুই তো ওনার ফোনও ধরিস না, তাহলে কার কাছে জানবে? দেখ ভাই, তুই যে কারোর সাথে কথা বলতে পারিস, কিন্তু আমার কথা বললে বলবি তুই কিছু জানিস না, কেমন? ঠিক আছে, আমি যা বলবো উনি তাই মানবেন। রাতে কি করছিস? ফ্রি থাকলে আমার এখানে চলে আয়। না রে, আজ রাতে না, আজ রাতে একটা জরুরি কাজ আছে, তবে কথা দিচ্ছি জলদি চলে আসবো। হ্যাঁ ঠিক আছে, নিজের যত্ন নিস। আর হ্যাঁ, ভুলেও কিন্তু ছাগলটাকে একদম বিরক্ত করবি না। ওকে স্যার, মনে থাকবে, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক আছে? এখন রাখছি। ফেরো, তোমার আচরণে আমি নিজেই নার্ভাস হয়ে পড়ছি। কিন্তু যদি আমাদের কথা না মানে, হয়তো এটা ফাঁদ, আমরা উপকার মতো চলে এসেছি। ওরা চাইলে আমাদের সব জায়গাতেই মারতে পারবে, তো দেখা যাক কি হয়। Welcome, Artemim. Thank you. ভয় পেয়েছ? এটা খুবই ভালো লক্ষণ, ভয় পাওয়া কিন্তু অনেক জরুরি, বুঝতে পেরেছ? তোমরা দেখছি কফি ছাড়া কিছুই অর্ডার করোনি। শোনো, তিনটা রাইস পুডিং পাঠাও জলদি। এখানকার রাইস পুডিং অসাধারণ, যদি একবার খাও এর স্বাদ তোমরা ভুলতে পারবে না। কি যেন বলছিলাম? তোমরা এখানে এসেছ, অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগছে, কিন্তু তোমরা কাজের কথা দেখছি ভুলে গেছো। দেখুন এসএন ম্যাডাম, আপনার বিষয়টা আমি ঠিকই বুঝতে পারছি ম্যাডাম, তবে শুরুর দিকে চুক্তি অনুযায়ী যে কথা হয়েছিল, আসলে পর্যাপ্ত সময়ের কারণে এটা আমি বুঝি। রাইস পুডিং কোথায়?
নিয়ে এসো। আচ্ছা, তোমরা তোমাদের পুডিং শেষ করো, বাকি কথা পরে বলছি। ভালোভাবে খেয়ে ব্লাড সুগার ঠিক করো, কেমন? এটাতে অনেক বেশি মিষ্টি হয়েছে। ওনারা নতুন শেফ এনেছেন। শোনো, পুডিংটা নাও, আর শেফ কেও নাও, ম্যানেজার কেও ছাড়বে না। ঠিক আছে ম্যাডাম, যাও। এটা সেই ফেব্রিক স্যাম্পল যা আমরা রুমে ব্যবহার করব। যেহেতু এখন সামার, তাই নেভি ব্লু আর মেরিন ব্লু দুটোই রেখেছি। আর স্যান্ড ইফেক্টের জন্য দেখো, এগুলো বেটার। খুব ভালো। এটা কোন জায়গা? এটার ব্যাপারেই ভাবছি। ক্লায়েন্টের বাজেট একটু কম, কদিন আগেই ওনার চাকরি হারিয়েছেন, তাই ওনার বন্ধুরা এটা করে ওনাকে সাপোর্ট দিতে চাচ্ছেন। খুব চমৎকার আইডিয়া। চাইলে এখানে জিম বানানো যায়। কেমন এই লোকটা? লোকটার বয়স 30-এর মতো, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন কিন্তু এখন বেকার, একা থাকেন, একটা বিড়ালও আছে। উনি কি এক্সট্রা ইনকাম করতে চান? যেহেতু বেকার, অবশ্যই চাইবেন। এখানে একটা ক্যাট শেল্টার বানানো যায়, এতে ইনকামও হবে। হ্যাঁ, এটা করা যায়। ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করতে হবে উনি এটা চান কিনা। কিন্তু এক্সট্রা ইনকামের ব্যাপারে জিজ্ঞেস করা কি ঠিক হবে? যদি মন খারাপ করেন? মন খারাপ তো করতেই পারেন। তাহলে কিভাবে জানবো? এই প্রজেক্টটা আপনি দেখছেন মিস সেলেন, উপায় আপনিই খুঁজুন, ঠিক আছে? ওনার বন্ধুদের জিজ্ঞেস করে জেনে নিতে পারি। আসল কথায় আসি, প্রায় 2 মাস আগে তোমরা একটা টেন্ডার পেতে চেয়েছিলে, ঠিক বলছি? হ্যাঁ, ঠিক। অন্যান্য কোম্পানিগুলোকে আমরা তাদের টেন্ডার তুলে নিতে বাধ্য করেছি, ঠিক? আচ্ছা, আমরা কি কোনো চ্যারিটি খুলে বসেছি? তোমরা হোটেলের টেন্ডারটা পাওনি? হ্যাঁ, সুন্দরভাবে পেয়ে গেছো। আর তোমাদের কাজ কি পুরোদমে চলছে না? চলছে তো। তাহলে কি আমরা আমাদের কাজের বিনিময়ে কিছু চাইবো না? হ্যাঁ চাইবো। তার মানে হলো তোমরা পুরোদমে কাজ করে এখন আমাদের হাতে টাকা তুলে দেবে, পরিষ্কার সাদা টাকা। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন আমরা আপনার কালো টাকাগুলো সাদা করে দেই? এটা খুব মজার ছিল। আচ্ছা শোনো, এই ভেবে আমাদের দরজায় এসেছিলে যে আমরা ভিক্ষা দেওয়ার জন্য বসে আছি? কি হলো, এতদিনে তোমাদের কি করণীয় আমাকে সেটাও বলে দিতে হবে। আচ্ছা, আপনার উপরেও কি কেউ আছে যার সাথে আমরা এই ব্যাপারে কথা বলতে পারি? হ্যাঁ অবশ্যই আছে, কেন থাকবে না। তোমরা দুজন এখান থেকে বের হয়ে সোজা ডান দিকে যাবে, একটু সামনে এগিয়ে গেলেই একটা মসজিদ দেখতে পাবে, সেখানে জানাজা হচ্ছে, বুঝেছো? আমার উপরের কাউকে প্রয়োজন হলে সেখানে চলে যেও। আমি কি তোমাদের বোঝাতে পেরেছি? হ্যাঁ, অনেক ভালোভাবে। জানে আর শট নিয়েছো? জি ম্যাডাম, নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে। শরীরের যত্ন নিয়ে পুডিংটা শেষ করবে। আমি আজ উঠলাম, চলো। কি হলো লেলা, সার্ভেতের ফোন নম্বর কি খুঁজে পেলে? হ্যাঁ হ্যাঁ, আমি সব জায়গায় খবর পৌঁছে দিয়েছি, দেখো জলদি পেয়ে যাব। সব জায়গায় বলতে নিশ্চয়ই আমাদের উকিল সাহেবকেই বোঝাচ্ছ? হ্যাঁ, ওনাকেই তো বলবো। এই কাজের জন্য কি গোয়েন্দা নিয়োগ দেবো নাকি? অনেক বছর হয়ে গেল ওর সাথে দেখা হয় না। যতটুকু মনে আছে শেষবার বাবার জানাজায় দেখা হয়েছিল। সব তোমার জন্য হয়েছে, তুমি কোনো পার্টিতে যেতে দাও না বলে আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। তুমি পার্টিতে যেতে চাইলে তোমাকে আমি আটকে রাখতে পারতামই না, পৃথিবী উল্টে গেলেও পারতাম না। তাছাড়া তুমি তো আমাকে বলেছিলে এসবে তুমি বিরক্ত হয়ে পড়েছো। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই ওর অ্যাকাউন্ট আছে। কার? স্মৃতিশক্তি একদম গেছে, খাবারের সাথে একটু বাদামও খেও। আমরা এতক্ষণ ধরে কোন ব্যাপারে কথা বলছিলাম বলো তো? কাকে খোঁজার কথা বলছিলাম? সার্ভেদ উজুনকে। কিভাবে বুঝবো? নিজেদের অবস্থা দেখেছো? এই কথা তো আমি ভাবতেই পারি না যে এই বয়সে এসে কারো সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থাকতে পারে। বাবারে বাবা। হ্যাঁ, শুধু তুমি ছাড়া সবারই আছে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে? মন কেন প্রেমে পড়ে কেউ কে জানে?
ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে।